জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের মৃত্যুতে বর্তমান চেয়ারম্যানের নামে অভিযোগ দায়ের। অভিযোগ করেছেন মৃতের দিদি তথা বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তার স্ত্রীর মৃত্যুর ঘটনায় বর্তমান ভাইস চেয়ারম্যান সহ চারজনের নামে দায়ের হল অভিযোগ। অভিযোগ দায়ের করেন মৃতের দিদি তথা ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। উল্লেখ্য, গত শনিবার জলপাইগুড়ির পাণ্ডাপাড়ার বাসিন্দা সুবোধ ভট্টাচার্য ও তার স্ত্রী অপর্ণা ভট্টাচার্যের মৃতদেহ উদ্ধার হয় ঘর থেকে। পাশেই একটি বিষের বোতল ও সুইসাইড নোট উদ্ধার হয়েছিল। সুইসাইড নোটে বর্তমান ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, কাউন্সিলর সন্দীপ ঘোষ সহ চারজনকে মৃত্যুর জন্য দায়ী করা হয়। এদিন ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলর সহ চারজনের নামে থানায় অভিযোগ করেন মৃত সুবোধ ভট্টাচার্যের দিদি শিখা চট্টোপাধ্যায়। তার অভিযোগ, অভিযুক্তরা আত্মহত্যার জন্য প্ররোচনা দিয়ে এসেছে। শিখা চট্টোপাধ্যায় বলেন, আমার ভাই ও তার স্ত্রীকে মানসিক নির্যাতন করা হয়েছে, আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ মৃত্যু না হয়, কোন দলের প্রেসারে কেউ যেন মারা না যায়, আগামী দিন জলপাইগুড়িবাসী যেন শান্তিতে থাকে, আমার ভাই এবং ভাই বউয়ের মতো যেন মৃত্যু কারো না হয়। এখানে দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যে রয়েছে এখানে, সৈকত চ্যাটার্জি, তার প্রেশারে আজকে আমার ভাই এবং ভাই বউকে মৃত্যুবরণ করতে হয়েছে। ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নিয়েছে, মেয়েকে ওখান থেকে তার বিয়ে ভেঙে দেবে বা তাকে মানে অন্যরকম ভাবে তাকে টর্চার করা হবে বলে এই সমস্ত ব্যাপার করা হয়েছে। ফ্যামিলির উপর টর্চার করা হবে বলে ব্ল্যাঙ্ক চেকে সই এবং বাড়ির দলিল নিয়ে নেওয়া হয়েছে তার কাছে। এই মতো অবস্থায় আমি আশ্চর্য হয়ে যাই, বুঝতে পারছি না। আমি উপযুক্ত শাস্তি চাইছি, এদের অবিলম্বে গ্রেপ্তার চাইছি। চারজনের নামে অভিযোগ, সেখানে মূল কার নামটা রয়েছে, সৈকত চ্যাটার্জি। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি পাল্টা অভিযোগ করেন, সুইসাইড নোটের হাতের লেখা সুবোধ ভট্টাচার্য বা তার স্ত্রীর নয়। শিখা চট্টোপাধ্যায়কে সামনে রেখে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন অপর্ণা ভট্টাচার্য। সেই অভিযোগপত্রে শিখা চট্টোপাধ্যায়েরও নাম রয়েছে। সুইসাইডাল নোটটা দেখা যাচ্ছে, আমি শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য, স্বামী শ্রী সুবোধ ভট্টাচার্য বলে সুইসাইডাল নোটটা লিখেছেন। আমি সৈকত চ্যাটার্জি রাজনীতি থেকে অবসর নেব, ওকালতি থেকে অবসর নেব, এই হাতের লেখা যদি অপর্ণা ভট্টাচার্যের হয়, এটার হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠানো হোক। এই হাতের লেখা অপর্ণা ভট্টাচার্যের নয়, আমি সৈকত চট্টোপাধ্যায়। আমার রাজনৈতিক জীবন এবং ওকালতির জীবনকে বাজি রেখে আপনাদেরকে বলব, যেটুকু আমি খবর পেয়েছি যে বাথরুমের কাছে সুবোধ ভট্টাচার্যের মৃতদেহ মানে পড়েছিলেন এবং অপর্ণা ভট্টাচার্য খাটের উপরে পড়েছিলেন এবং তারা কোনো কীটনাশক খেয়েছেন। এফআইআরটা আমি হাতে পাইনি, কিন্তু যেটা শুনলাম যে তারা নাকি ওখানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন। অভিযোগ করলেন কে? তার নাম শিখা চ্যাটার্জি, তিনি অবশ্যই সুবোধ ভট্টাচার্যের দিদি, তিনি থাকেন ভক্তিনগরে। 29 ঘন্টা পরে যে এজাহার দায়ের হলো, তাতে কিন্তু মেয়ে সেখানে এজাহার দায়ের করেনি এবং মেয়ে কিন্তু এখনো বাড়িতে রয়েছেন এবং শিখা চ্যাটার্জি এসে এজাহার করলেন এবং সম্পূর্ণ বিজেপির আঙ্গুলি হল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।